and about five lakh seventy thousand people died. In our country Bangladesh, one lakh eighty thousand and eight hundred and ninety-four people are affected and two thousand three hundred ninety-one people died. During this cessation you know all the institutions are closed down you cannot attend classes you are greatly affected by this cessation.

i'll discuss transformation of changing of sentences this is class 1 i'll take several classes on this topic in transformation of sentences you have to change six items of topics number 1 you have to change voice that means you have to change from active to passive or passive to active number 2 degree positive comparative superlative from one to another number 3 you have to change assertive to interrogative you do not have to change interrogative to assertive number 4 affirmative to negative or negative to affirmative number 5 you have to change assertive to exclamatory or exclamatory to assertive number 6 simple complex compound from one to another today i will discuss in details from active to passive if you want to change from active to passive, you have to do four tasks. At first, you have to change object to subject. Number two, you have to use to be verb according to tense or verb form. If you do not have knowledge in tense, it doesn't matter. If you only know verb form, you can change from active to passive or passive to active. Number three, you have to use first participle of main verb. Number four, you have to change subject to object and add preposition by or to at or with before it. Number one to three are of compulsory task, and number four task is optional sometimes and sometimes compulsory. When the subject is pronoun. ক্লাস নাম্বার ফোর ইজ অপশনাল এখানে ভালো করে খেয়াল করো যখন তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে তখন তোমাদেরকে চারটি কাজ করতে হবে এই চারটি কাজ ভালোভাবে মুখস্থ রাখতে হবে এই চারটি কাজের মধ্যে তিনটি কম্পালসারি অবশ্যই করতে হবে এবং চার নম্বর কাজটি কখনো অপশনাল কখনো কম্পালসারি যদি সাবজেক্ট প্রনাউন হয় তখন কাজটি অপশনাল তখন বাই প্লাস সাবজেক্ট ব্যবহার না করলেও সমস্যা নেই বরং এটা এটাই ভালো এবার টেবিলটা দিকে লক্ষ্য করে এক নম্বর তোমাদের যে কাজ ইউ হ্যাভ টু চেঞ্জ ফ্রম সাবজেক্ট টু অবজেক্ট এবং চার নম্বর কাজের মধ্যে অবজেক্টকে সাবজেক্ট সুতরাং সাবজেক্টকে অবজেক্ট করা বা অবজেক্টকে সাবজেক্ট করতে হলে সেক্ষেত্রে শুধুমাত্র প্রনাউনের রূপেরই পরিবর্তন হয় নাউনের ক্ষেত্রেও কোনো পরিবর্তন হয় না সাবজেক্ট যদি আই হয় তাহলে ইউ হ্যাভ টু চেঞ্জ মি অবজেক্ট হবে মি উই আস ইউ ইউ দ্যার ইজ নো চেঞ্জ হি হিম সি হার দে দেম ইট 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 প্রোনাউন্ড সাবজেক্ট অবজেক্টের একই রূপ এখানে কোনো পরিবর্তন নেই দুই নম্বর তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো ইউজ অব টু বিভ এখানে টু বিবার্ভ কী কী সেটা ভালোভাবে মুখস্থ রাখবে কেউ কেউ মনে করে যে প্যাসিভ বয়েসের ক্ষেত্রে সাহায্যকারী বার ব্যবহার করতে হয় সাহায্যকারী বার্বের সংখ্যা তো অনেক সাহায্যকারী বার্ব নয় বরং টু বিভার ব্যবহার করে এবং টু বার্বের সংখ্যা এখানে নয়টি এই নয়টির মধ্যে যে কোনো একটি ব্যবহার হবে এবং এই নয়টি টু বিভার ভালোভাবে মুখস্থ রাখবে বি এম ইজ আর ওয়াজ ওয়ার বিন বিং টু বি অ্যাক্টিভ বয়েসে যদি মডেল লকজারি থাকে শ্যাল উইল শুড উড ক্যান কুড মে মাইট মাস্ট অট টু তাহলে প্যাসিভে তোমাদেরকে বি ব্যবহার করতে হবে ইফ দ্য বার ফর্ম ইজ প্রেজেন্ট ইউ হ্যাভ টু ইউজ এম ইজ অর আর প্রেজেন্ট ফর্ম হলে বার প্রেজেন্ট ফর্ম হলে এম ইজ আর ফার্স্ট পারসন সিঙ্গুলারে এম এবং থার্ড পারসন সিঙ্গুলারে ইজ এবং বাকি সব জায়গায় আর ব্যবহার করতে হবে বার ফর্ম যদি পাস্ট ফর্ম হয় তাহলে ওয়াজ বা ওয়ার ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার ওয়াজ ব্যবহার হবে বাকি সব জায়গায় ওয়ার হ্যাভ হ্যাজ হ্যার থাকলে পেসি বয়সে বিন ব্যবহার করতে হবে এবং মূল ভার যদি আইনজি ফর্ম হয় সেখানে টু বি ভার বিং ব্যবহার করতে হবে যদি কখনও কে প্রেসিভ করতে হয় তাহলে সেখানে টু বি ব্যবহার করতে হবে তিন নম্বর কাজ হলো ভার্বের পাস পার্সিবল ব্যবহার করা এবং ভার্বের পাস পার্সিবল ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত কোনো নিয়ম নেই বরং এখানে তোমাদেরকে বার ফর্মগুলো মুখস্থ রাখতে হবে যেমন ডু ডিড ডান ডান পাস পার্সিবল কো ওয়েন গন গন পাস পার্সিবল মেক মেড মেট সুতরাং বার লিস্টগুলো ভালোভাবে মুখস্থ করলেই তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে চার নম্বর কাজ হল ইউ হ্যাভ টু চেঞ্জ সাবজেক্ট টু অবজেক্ট অ্যান্ড ইউজ প্রিপোজিশন বিফোর ইট এখানে প্রি পজিশন অধিকাংশ ক্ষেত্রেই অলমোস্ট ইন অল কেজেস ইউ হ্যাভ টু ইউজ বাই সব ক্ষেত্রেই প্রায় বাই ব্যবহার হয় শুধুমাত্র ন থাকলে সেক্ষেত্রে প্রি পজিশন বাই না হয় টু হবে প্লিজ ডিসপ্লিস ফিল কভার থাকলে প্রি বাই বাইয়ের পরিবর্তে উইথ সারপ্রাইজ থাকলে অ্যাড ব্যবহার হবে এবার কিছু এক্সাম্পল লক্ষ্য করো অ্যাক্টিভ থেকে প্যাসিভ আই শ্যাল রাইট এ লেটার প্রথমে বলছি মডেল লকজারি থাকলে প্যাসিভ বয়েসে বি ব্যবহার করতে হবে এখানে মডেল লকজারি শ্যাল আছে সুতরাং আমরা প্যাসিভ বয়সে বি ব্যবহার করব। সেন্টেন্সটি ভালোভাবে লক্ষ্য করো এখানে আই হল সাবজেক্ট শ্যাল রাইট হলো ভার্ব আর লেটার হলো অবজেক্ট এখানে এ লেটারটা সাবজেক্ট হয়ে যাবে এ লেটার এবং উইল এখানে শ্যাল কিন্তু ব্যবহার হয় নাই লক্ষ্য করো আয়ের ক্ষেত্রে শ্যাল ব্যবহার হবে যেহেতু আই থার্ড ফার্স্ট পারসন সিঙ্গুলার আর থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে উইল ব্যবহার হয় সুতরাং এ কথা বললে চলবে না বা মনে যে শ্যাল থাকলে শ্যাল বি উইল থাকলে উইল বি নো ভার্ব মাস্ট বি এগ্রি উইথ দ্য পার্সন অ্যান্ড নাম্বার অব দ্য সাবজেক্ট এটাকেই বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ বার্ভ সবসময় সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুসারে ব্যবহার করতে হবে এখানে এ লেটার যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার এই কারণে এখানে শ্যাল না হো উইল আর প্যাসিভ বয়সের ক্ষেত্রে যেহেতু শ্যাল মডেল লাক্সারি এখানে বি ব্যবহার করা হয়েছে আর মূল বাড়বে পাস পার্স রিটেন আর আইকে অবজেক্ট করা হয়েছে মি এবং তারপূর্বে প্রিপারেশন বাই এখানে আমি বিরাকেটে রেখেছি এই কারণে আগেই বলেছি যে যদি সাবজেক্ট প্রনাউন হয় সেক্ষেত্রে বাই প্লাস অবজেক্ট অর্থাৎ চার নম্বর টাস্ক চার নম্বর কাজটি হলো অপশনাল এটা না করাই ভালো এবং নিরাপদ দুই নম্বর উদাহরণ লক্ষ্য করো আই রাইট এ লেটার এখানে মূলবার প্রেজেন্ট ফর্ম তোমরা টেবিলে লক্ষ্য করেছো মূল মূলবার যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এম ইজ আর এই তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার হবে এখানে এ লেটার প্যাসিভ সব সাবজেক্ট হয়েছে আর রাইট যেহেতু বার্ভের প্রেজেন্ট ফর্ম এজন জন্য টু ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে আর রাইটের পাস পার্সিপুল রিটেন এ লেটার ইজ রিটেন বাই মি তিন নম্বর উদাহরণ আই রোড এ লেটার এখানে রোড বার্বের পাস ফর্ম সুতরাং টু ভার্ব ব্যবহার করতে হবে ওয়াজ বা ওয়ার এ লেটার সাবজেক্ট হয়েছে এবং টু ভার্ব ওয়াজ ব্যবহার হয়েছে এবং পাস রিটেন আর লেটার ইজ ওয়াজ রিটেন বাই মি আরও কিছু উদাহরণ লক্ষ্য করো আই এম রাইটিং এ লেটার এখানে মূলবার আইএনজি ফর্ম হয়েছে আইনজি ফর্ম হলে মূলবার যদি আইনজি ফর্ম হয় তাহলে টু বি বার বিং ব্যবহার করতে হবে এখানে এ লেটার সাবজেক্ট হয়েছে এ এবং এম না হয়ে ইজ হয়েছে যেহেতু এ লেটার সিঙ্গুলার এখানে ইজ আর পেসিভ টু বিবার বিং ব্যবহার করা হয়েছে আর তিন নম্বর কাজটি হল ফার্স্ট সিপুল এটা করা হয়েছে এ ইজ রিটেন আ লেটার ইজ বিং রিটার্ন বাই মি আই হ্যাভ রিটার্ন আ লেটার এখানে হ্যাব আছে এই বিন ব্যবহার করতে হবে পেসিভ বয়সে আ লেটার হ্যাজ বিন রিটার্ন বাই মি এখানে লক্ষ্য করো যে আই হ্যাভ কিন্তু এখানে হ্যাবের পরিবর্তে কিন্তু হ্যাজ ব্যবহার করা হয়েছে কারণ আ লেটার এটার থার্ড পার্সন সিঙ্গুলার এই কারণে আর পেসিভ বয়সে বিন ব্যবহার করতে হবে ঠিকই ব্যবহার করা হয়েছে এবং মূলভাবে পাঁচ পার্সেন্ট রিটার্ন

আগেই বলেছি ইফ দ্য সাবজেক্ট ইজ এ প্রোনাউন টাস্ক ফোর দ্যাট মিন্স বাই প্লাস অবজেক্ট ইজ অপশনাল অ্যান্ড ইট ইজ বেটার অ্যান্ড সেপার নট টু ডু টাস্ক ফোর যদি সাবজেক্ট প্রোনাউন হয় তাহলে সাইন নাম্বার কাজটি না করাই ভালো এবং নিরাপদ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আই এখানে প্রোনাউন দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি ব্যবহার করা হয় নাই হাওয়ার ইফ দ্য সাবজেক্ট ইজ এ নাউন ইউ হ্যাভ টু ডু টাস্ক ফোর যদি নাউন হয় তাহলে অবশ্যই চার নম্বর কাজটি করতে হবে কামাল রাইটস এ লেটার দ্য লেটার ইজ রিটার্ন বাই কামাল আরও কিছু নিয়মাবলীর প্রতি খেয়াল করো ইফ দে আর টু অবজেক্ট ইন এ সেন্টেন্স ইউ ক্যান চেঞ্জ এনি অবজেক্ট টু সাবজেক্ট অ্যান্ড বাট ইট ইজ বেটার অ্যান্ড সেফার টু মেক দ্য ইনডাইরেক্ট অবজেক্ট টু সাবজেক্ট যদি কোনো সেন্টেন্সের দুইটা অবজেক্ট থাকে তাহলে ইনডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করাই বেটার এবং সেফার ভালো এবং নিরাপদ উদাহরণ লক্ষ্য করো সুমন ব্রড মি আ গ্লাস অফ ওয়াটার এখানে দুইটা অবজেক্ট আছে এই সেন্টেন্সে মি আর হলো গ্লাস অফ ওয়াটার মি হল ইনডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্টকে তোমরা ব্যক্তিবাচক অবজেক্ট হিসাবে মনে করলেই হবে চিনলে সহজ হবে আর গ্লাস অফ ওয়াটার এটা হলো বস্তুবাচক অবজেক্ট ডাইরেক্ট অবজেক্টকে বস্তুবাচক অবজেক্ট বলা যায় আর ইনডাইরেক্ট অবজেক্টকে ব্যক্তিবাচক অবজেক্ট বলা হয় সুতরাং যদি কোনো সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে একটি ব্যক্তিবাসক আর একটি বস্তুবাচক তাহলে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করাই বেটার এবং সেফার যেমন এই সেন্টেন্সে করা হয়েছে মি এটা ব্যক্তিবাচক অবজেক্ট এটাকে সাবজেক্ট করা হয়েছে আই আই ওয়াজ ব্রড দ্বিতীয় অবজেক্টটা ভারবার পরে রয়ে গেছে গ্লাস অফ ওয়াটার বাই সুমন দ্বিতীয় উদাহরণ দিয়ে লক্ষ্য করো সুমন ব্রড মি আ গ্লাস অফ ওয়াটার এখানে যদি আমি বুঝতেবাচক অবজেক্ট আ গ্লাস অফ ওয়াটারকে যদি সাবজেক্ট করি তাহলে সেন্টিসটা কেমন হয় অ্যা গ্লাস অফ ওয়াটার ওয়াজ ব্রড ফর মি বাই সুমন এখানে লক্ষ্য করো মি অবজেক্টের পূর্বে কিন্তু ফর ব্যবহার করা হয়েছে অর্থাৎ প্রি পজিশন প্রয়োজন হয়েছে যদি এক্ষেত্রে প্রি পজিশন ফর ব্যবহার না করা হয় তাহলে কিন্তু সেন্টেন্স ইনকারেক্ট হবে এ কারণেই বলেছি যে দুইটা অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক অবজেক্টকেই সাবজেক্ট করা বেটার এবং সেফার এবার তোমাদের জন্য কিছু হোম টাস্ক দেওয়া হলো এই হোম টাস্কগুলো তোমরা কমেন্ট বক্সে করে দেখাবে ইফ সামথিং ইজ রং আই উইল গেট ইট মেক ইট কারেক্ট তোমরা এগুলো অবশ্যই করবে এখানে তিরিশটি সেন্টেন্স দেওয়া হয়েছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা তোমরা এগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে নাও আই এম গোয়িং টু টার্মিনেট দিস অনলাইন ক্লাস আই আস্ক ইউ টু মেইনটেইন হাইজেনিক রুল অ্যান্ড টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্স অ্যান্ড স্টে অ্যাট হোম আই প্রে টু আল্লাহ সো দ্যাট we may be safe and sound allah hafiz assalamu alaikum